হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু লেটস ইম্প্রুভ ইউটিউব চ্যানেল। আমি তোমাদের শালিনী ম্যাম। আজকে আমি তোমাদের WBJEE 2025-এর যে 15 মিনিট বুস্টার সিরিজ, যেটা অলরেডি কন্টিনিউ হচ্ছে সমস্ত সাবজেক্টের, আমি তোমাদের কেমিস্ট্রি নিই, তো সেইটাই আজকে আমরা করব। এবং আজকে আমরা যেটা করব সেটা পার্ট 3। এখানে টু লেখা রয়েছে, বাট দিস ইজ পার্ট 3। ওকে, আমি অন্য কালি দিয়ে লিখে দিই যাতে তোমাদের বুঝতে অসুবিধা না হয়। দিস ইজ পার্ট 3। ওকে, সো আজকে তোমাদের এই 15 মিনিট বুস্টার সিরিজে আজকে আমি তোমাদের খুব ইম্পর্টেন্ট একটা টপিক করাবো। কি টপিক? যে টপিকটা তোমরা প্রত্যেকে, তোমাদের অনেক কনফিউশন আছে টপিকটা নিয়ে, এবং ওই টপিকে যে নিউমেরিক্যালগুলো, মেইনলি আমি আজকে নিউমেরিক্যাল নিয়ে এসেছি, যে ওই টপিকের ওপরে যে নিউমেরিক্যালগুলো তোমাদের অনেকের বুঝতে অসুবিধা হয়, এবং এবং এই ধরনের অঙ্কগুলো কিন্তু পরীক্ষার সময় খুব আসে। তো সেই টপিক নিয়ে আজকে আমি এসেছি, যে ওই অঙ্কগুলো তোমাদের যেন দ্বিতীয়বার আর ভুল না হয়। অঙ্কগুলো পরীক্ষার সময় খুব আসে এবং তোমাদের অনেকেরই ভুল হয়। তার আগে একটা জিনিস বলে দিই, যে তোমাদের যে আমাদের যে এই পুরো সিরিজটা হচ্ছে, এই সিরিজটা একদমই কিন্তু পুরোপুরি ফ্রি ইউটিউবে হচ্ছে, এবং এই সিরিজটা আমরা পুরোটা ডেডিকেটেড করেছি কি, সেই সব টপিকের ওপর যেগুলো তোমাদের WBJEE-তে একদম ভীষণভাবে আসে, এবং প্রত্যেক বার কিন্তু এই ধরনের কোয়েশ্চেন আসে, সেই জায়গাগুলোকে আমরা টার্গেট করেছি। আজকে আমি যেটা করব সেটা হচ্ছে কেমিক্যাল ইকুইলিব্রিয়াম বা রাসায়নিক সাম্যাবস্থা। সেই রাসায়নিক সাম্যাবস্থার আমি কয়েকটা অঙ্ক নিয়ে এসে তোমাদের ওই টপিকের উপরে দেখাবো যে সেগুলোকে কী করে সলভ করতে হয়। তার আগেই প্রথমেই বলে রাখি তোমাদের একটা জিনিস, বলে রাখি যে আমাদের WBJEE 2025-এর যে অ্যাচিভার্স ব্যাচ আছে, অলরেডি সেটা কিন্তু মানে অনেকটা হয়ে গেছে, অনেকটা বলতে এক মাসের উপরে প্রায় হয়ে গেছে, এবং আমরা এক মাসের উপরে পাঁচটা চ্যাপ্টারকে আমরা এত ডিটেলে পড়েছি, আমাদের মানে কোনো স্টুডেন্টের কোনো ডাউট নেই, কোনো স্টুডেন্টের কোনো প্রবলেম হবে না। এবং আমরা কিন্তু ইলেভেন টুয়েলভটাকে মাথায় রেখে করছি, এবং ইলেভেন টুয়েলভের স্টুডেন্টরাও যদি এখন তোমরা ভর্তি হও, তোমাদের কিন্তু নিজেদের একাডেমিক সেশনেও কিন্তু প্রচুর হেল্প পাবে, কারণ আমরা ইলেভেন টুয়েলভটাকে একসাথে নিয়ে এগোচ্ছি। ইলেভেন টুয়েলভ এবং তার সাথে WBJEE একসাথে আমরা পড়ছি, এবং আমরা যেটা দিয়ে শুরু করি সেটা হচ্ছে ইলেভেন দিয়ে স্টার্ট করেছি, কারণ ইলেভেনের মানে মেইনলি তোমাদের স্টুডেন্টদের যেটা সমস্যা হয় যে ইলেভেনটা ম্যাম আমার ঠিক করে হয়নি, তো ইলেভেনটা আমি কী করে পড়বো, মানে ইলেভেনটা তো আমি ঠিক মতন পড়িইনি, তো আমি টুয়েলভের কিছুই বুঝতে পারছি না, তো এই জিনিসগুলো থাকে। তো সেই জিনিসগুলো তোমাদের কোনো রকম কোনো প্রবলেম হবে না, এটা আমার দিক থেকে 100% গ্যারেন্টি দিয়ে দিচ্ছি, কারণ যে যাদের আমি পড়াচ্ছি তাদেরই ফিডব্যাক হচ্ছে যে যদি তোমরা কেউ থেকে থাকো তাহলে অবশ্যই একটা কমেন্ট করে যেও যে তোমাদের কেমন লাগছে পড়া, কেমন তোমাদের সমস্ত কিছু বুঝতে পারছো, এই সমস্ত কিছু ঠিক আছে। যদি কেউ ভর্তি হতে চাও, এখনও তোমাদের জন্য সুযোগ আছে, অবশ্যই কিন্তু এনরোল করিয়ে নিও। তো চলো দেরি না করে শুরু করে দিই আজকের ফার্স্ট কোয়েশ্চেন। ফার্স্ট কোয়েশ্চেন বলছে, দেখো, ওয়ান মোল অফ এসও থ্রি, অর্থাৎ এক মোল যদি এসও থ্রি, ওয়াজ প্লেসড ইন আ ভেসেল অফ 1 লিটার ক্যাপাসিটি অফ আ সার্টেন টেম্পারেচার ওয়েন দ্য ফলোয়িং ইকুইলিব্রিয়াম ইজ এস্টাবলিশড। বলছে এটা এটা একটা রিভার্সিবল প্রসেস। বলছে এক মোল এসও থ্রিকে একটা 1 লিটার ভেসেলের মধ্যে নিয়ে একটা পার্টিকুলার টেম্পারেচারে বিক্রিয়া করা হচ্ছে, তাহলে কী বিক্রিয়াটা হবে? এসও থ্রিকে যদি আমি বিক্রিয়া করি তাহলে SO2 উৎপন্ন হয়, তার সাথে অক্সিজেন উৎপন্ন হয়। এবার বলছে যখন ইকুইলিব্রিয়ামে সাম্যাবস্থায় নিয়ে আসা হচ্ছে তখন 0.6 মোল অফ SO2 উৎপন্ন হচ্ছে, তাহলে এই যে টু SO2টা রয়েছে, এই যে টু এসও টু ইজ ইকুয়ালস টু 0.6 মোল। তাহলে দুই মোল রয়েছে, এই 2 মোল যদি 0.6 মোল হয় তাহলে এক মোল কত হবে 0.3 মোল। আশা করি তোমরা দেখতে পাচ্ছ, দাঁড়াও আমি একটু নিজেকে ছোট করে নিই তাহলে তোমরা দেখতে পারবে, হয়তো অনেকেরই দেখতে সমস্যা হতে পারে, আমি একটু নিজেকে ছোট করে নিচ্ছি তাহলে তোমাদের দেখতে অসুবিধা হবে না। চলো দেখো এখানে, তাহলে 2 মোলের যদি 2 মোল ইজ ইকুয়াল টু যদি 0.6 মোল হয় তাহলে 1 মোল ইজ ইকুয়াল টু কত হবে? 0.3 মোল। আচ্ছা এটা হলো, এইবারে আমাকে বলেছে যে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টটা কত হবে। তো চলো আমরা এখানে সলিউশনটা করেই রেখেছি, কারণ করতে অনেকটা টাইম লেগে যাবে, তো আমি জন্য করেই এনেছি। দেখো কি বলছে, টু এসও থ্রি থেকে টু এসও টু প্লাস ও টু। একটু আগেই বললাম যে 2 মোলের
দুই মোল ইজ ইকুয়াল টু 0.6, এটা কিন্তু তোমাকে একদম পরিষ্কার বলে দিয়েছে যে দুই মোল, টু মোল এসও টু উৎপন্ন হচ্ছে, সেটাই হচ্ছে 0.6 মোল। তোমাকে কিন্তু পরিষ্কারভাবে লিখে দেবে না যে টু মোলস ইজ ইকুয়াল টু 0.6 মোলস, তোমাকে বলে দিচ্ছে এসও টু ঠিক যতটা উৎপন্ন হবে সেটা হচ্ছে 0.6 মোল। তো এসও টু এখানে কতটা উৎপন্ন হয়েছে? টু মোল এসও টু উৎপন্ন হয়েছে, তাহলে টু মোল এসও টু মানে হচ্ছে 0.6 মোল, ঠিক আছে? তাহলে এক মোল ও টু তৈরি হয়েছে, তাহলে ও টু কতটা তৈরি হবে? এক মোল তৈরি হয়েছে, তার মানে 0.3 মোল ও টু তৈরি হয়েছে, ঠিক আছে? এবারে দেখো, ইনিশিয়াল কন্ডিশনে যখন একদম প্রথমে যখন বিক্রিয়াটা শুরুই হয়নি, তখন টু এসও থ্রি মানে যে এসও থ্রি যে রিয়াক্টেন্টটা ছিল বা বিক্রিয়কটা ছিল, সেটা 100% ছিল, মানে 1 মোল ছিল, তখন বিক্রিয়াজাত পদার্থ বা প্রোডাক্ট কিন্তু 0.0 ছিল। ইকুইলিব্রিয়ামে বলেছে যে 0.6 মোল এসও টু উৎপন্ন হয়েছে, তাহলে টু এসও টু হচ্ছে 0.6, তাহলে টু এসও টু যদি 0.6 হয় তাহলে 1 মোল ইজ ইকুয়াল টু কত হবে? 0.3 হবে, 0.3 হবে। আচ্ছা, তাহলে দুই মোল যদি এসও টু উৎপন্ন হয়, দুই মোল যদি এসও টু উৎপন্ন হয় তাহলে কত হবে টু এসও থ্রি কত হবে? সেটা হচ্ছে 1 - 0.6 মানে হচ্ছে 0.4 হবে, 1 - 0.6 মানে 0.4 হবে, ঠিক আছে? মানে 0.6 কে জাস্ট 1-এর থেকে মাইনাস করে দিতে হবে, কারণ টু মোল এসও টু উৎপন্ন হয়েছে, তার মানে 0.6 এখান থেকে মাইনাস হয়ে যাবে। তাহলে কে ইজ ইকুয়ালস টু কত হবে? 0.6 হোল স্কোয়ার। মানে হোল স্কোয়ার কেন হবে? কারণ আমরা জানি যে কোনো একটা ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট তৈরি করতে গেলে কী করতে হয়, বিক্রিয়াজাত পদার্থ মাল্টিপ্লিকেশন ডিভাইডেড বাই বিক্রিয়ক পদার্থ। তাহলে বিক্রিয়াজাত পদার্থ হচ্ছে 0.6, এখানে যেহেতু দুই মোল আছে তাই জন্য স্কোয়ার হয়েছে, ও টু এক মোল রয়েছে তাই শুধুমাত্র 0.3 হবে, ডিভাইডেড বাই 0.4 তার হোল স্কোয়ার, অর্থাৎ 0.675। আশা করি তোমাদের কাছে এইটুকু ক্লিয়ার, আশা করি এই জায়গাটাতে তোমাদের কোনো সমস্যা নেই। এক দুই মোল যদি 0.6, অনেকেই বলে যে ম্যাম এখানে 0.3 মোল, 0.3 কেন হলো? এখানে তো 0.3 কিছু বলে দেয়নি। আরে, দুই মোল এসও টু মানে হচ্ছে 0.6, তাহলে 1 মোল মানে হচ্ছে 0.3, তাহলে 1 মোল মানে 0.3, এটা তাহলে অপশন হচ্ছে 0.675, অর্থাৎ অপশন ডি হচ্ছে কারেক্ট আনসার, ঠিক আছে? এটা হলো নেক্সট 2 নম্বর কোয়েশ্চেন। কি বলছে 2 নম্বর? বলছে টু মোল N2 যদি 6 মোল H2 এর সাথে মিক্স করা হয়, অর্থাৎ নাইট্রোজেন 2 মোল নেওয়া হয়েছে আর হাইড্রোজেন 6 মোল নেওয়া হয়েছে, তাহলে বলছে একটা ক্লোজড ভেসেলের মধ্যে নেওয়া হলো অফ 1 লিটার ক্যাপাসিটি, 1 লিটার ক্যাপাসিটির একটা ভেসেলের মানে একটা পাত্রের মধ্যে এটাকে নেওয়া হয়েছে। 50% N2 ইজ কনভার্টেড ইন্টু NH3, বলছে 50% নাইট্রোজেন কে অ্যামোনিয়াতে কনভার্ট করা হয়েছে ইকুইলিব্রিয়ামে, যখন ইকুইলিব্রিয়াম মানে একটা বিক্রিয়া হতে হতে তো একটা ইকুইলিব্রিয়াম স্টেট বা সাম্যাবস্থা আসে, সেই সময় NH3 উৎপন্ন হয়েছে। দ্য ভ্যালু অফ কেসি হবে, কেসি ফর দ্য রিয়াকশন, এটা এই রিয়াকশনের ক্ষেত্রে কেসিটা কত হবে, অর্থাৎ কনসেন্ট্রেশনের ওপর ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টটা কত হবে, এটাও দেখো সুন্দর করে আমি করে দিয়েছি। N2 + 3H2 বলেছে 2NH3। এবার নাইট্রোজেন কত মোল বলেছে? 2 মোল। দেখো নাইট্রোজেন বলেছে 2 মোল নিতে, তাহলে 2 মোল নাইট্রোজেন, আর হাইড্রোজেন বলেছে 6 মোল নিতে। এটা ইনিশিয়ালে ছিল, নাইট্রোজেন 2 মোলস ছিল, হাইড্রোজেন 6 মোলস ছিল, এটা হচ্ছে একদম ইনিশিয়াল কন্ডিশনে যখন বিক্রিয়া শুরু হয়নি আর তখন অ্যামোনিয়া 0 ছিল। তাহলে ইকুইলিব্রিয়ামে কি বলেছে? 50% যখন 50% N2 ইজ কনভার্টেড ইন্টু এটা, তার মানে যখন 50% কমপ্লিট হয়েছে, তার মানে 50% কমপ্লিট হওয়া মানে 2 মোলের 50% 1 মোল, তাহলে হাইড্রোজেনও 50% হবে, তাহলে 6 মোলের 50% 3 মোল, ঠিক আছে? আর মোলার কনসেন্ট্রেশন তাহলে কত হলো? 1, 3, আর এখানে কত হবে? 2, কারণ এখানে 2 মোল দেখো পরিষ্কার দিয়ে দিয়েছে। তাহলে কেসি ইজ ইকুয়ালস টু কি হবে? বিক্রিয়াজাত পদার্থ বা প্রোডাক্ট টু দি পাওয়ার তার কোঅর্ডিনেট যত হবে, মানে এখানে 2 রয়েছে তাই স্কোয়ার হয়েছে, ডিভাইডেড বাই 1 × 3, এবার 3-এর এখানে কিউব হবে কারণ হাইড্রোজেন এখানে 3 মোল রয়েছে, তাহলে 3-এর কিউব, তাহলে এটা কত হলো? 4 / 27, তাহলে এখানের অপশন হচ্ছে 4 / 27, অর্থাৎ অপশন এ। এই ধরনের অঙ্ক ভীষণভাবে পরীক্ষায় আসে, ভীষণ ভীষণভাবে পরীক্ষায় আসে এবং স্টুডেন্টরা ভুল করে আসে। এই জায়গাগুলোকে খুব ভালো করে, যদি তোমাদের কোনো ডাউট থাকে আমি করিয়ে দেওয়ার পরে, ডেফিনেটলি আমাকে তোমরা
কমেন্ট করে জানাবে যে ম্যাম ওই জায়গাটা আরেকবার বলুন, আমি আবারও ওই জায়গাটা বলে দেবো, আর নহলে তোমাদের নেক্সট ক্লাসে আমি আবারও ডিটেলে এই জায়গাটা বলে দেবো। এর জন্য আমি আরেকটা ডেডিকেটেড ক্লাস নিয়ে নেবো যদি তোমাদের সমস্যা থেকে থাকে। তারপরে বলছে দ্য ডিকম্পোজিশন অফ N2O2 থেকে O2 NO2, বলছে N2O4 থেকে N2O4কে ভাঙলে NO2 উৎপন্ন হয় অ্যাট কত ডিগ্রি, 280 ডিগ্রি সেলসিয়াসে, ইন ক্লোরোফর্মে, ক্লোরোফর্মের মধ্যে 280 ডিগ্রি সেলসিয়াসে N2O4 ভেঙে গিয়ে NO2তে কনভার্ট হয়। এবার যখন ইকুইলিব্রিয়ামে গিয়ে পৌঁছালো, সাম্যাবস্থায় গিয়ে পৌঁছালো, তাহলে তখন 2 মোল অফ N2O4 অর্থাৎ 2 মোল N2O4 এবং 2×10⁻³ মোল NO2 আর প্রেজেন্ট ইন 2 লিটার সলিউশন। 2 লিটার সলিউশনে তখন মানে রিয়াকশন হওয়ার পরে, ইকুইলিব্রিয়ামে যাওয়ার পরে বা সাম্যাবস্থায় যাওয়ার পরে কত মোল N2O4 উৎপন্ন হয়েছে, 0.2 মোল N2O4 উৎপন্ন হয়েছে, আর NO2 কতটা উৎপন্ন হয়েছে, 2×10⁻³ মোল NO2 উৎপন্ন হয়েছে। এবার বলেছে ইকুয়েশনটা হচ্ছে এটা, ইকুইলিব্রিয়াম ইকুয়েশনটা হচ্ছে এটা। এবার বলতে হবে তোমাকে এখানে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট কত, এখানে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টটা তোমাকে বার করতে হবে। কি করে বার করবে দেখো, কে ইজ ইকুয়ালস টু, আমরা কি জানি, আমি কি বললাম, N2O4 থেকে উৎপন্ন হয়েছে NO2, মানে 2NO2 উৎপন্ন হয়েছে। তাহলে এটা হচ্ছে রিয়্যাক্ট্যান্ট, এটা রিয়্যাক্ট্যান্ট আর এটা প্রোডাক্ট। তাহলে আমরা কি জানি, প্রোডাক্ট টু দি পাওয়ার যত পাওয়ার মানে সহগ থাকবে সেটাকে পাওয়ারে চলে যায়। তাহলে এখানে 2 আছে বলে NO2² ডিভাইডেড বাই রিয়্যাক্ট্যান্ট, ঠিক আছে। NO2 কত বলেছে, এখানে বলেছে 2×10⁻³। আচ্ছা এবারে একটা গল্প, তোমরা এখানে বলতে পারো যে ম্যাম এখানে বাই 2 কেন হলো। আচ্ছা দেখো এখানে এটা মোলে বলে দিয়েছে, ঠিক আছে, তোমাকে কিসে বার করতে হবে, কনসেন্ট্রেশনে, গাঢ়ত্বতে। তখন তোমাকে কি করতে হবে, মোল ডিভাইডেড বাই ভলিউম করলেই গাঢ়ত্ব বেরিয়ে যাবে, নাম্বার অফ মোল ডিভাইডেড বাই ভলিউম করলেই গাঢ়ত্ব বা কনসেন্ট্রেশন বেরোবে। তাহলে এখানে এখানে কত রয়েছে, মোল হচ্ছে 2×10⁻³। অনেকে কি করবে, 2×10⁻³ ডিভাইডেড তার স্কোয়ার ডিভাইডেড বাই 0.2 করে চলে আসবে, কেটে 0 বসিয়ে দেবে, ঠিক আছে। এখানে কিন্তু অবশ্যই ভালো করে মাথায় রাখবে যে এখানে কিন্তু পরিষ্কার বলে দিয়েছে কনসেন্ট্রেশন বার করতে হবে তোমাকে। তো কনসেন্ট্রেশন বার করার জন্য তোমাকে কিন্তু মোল ডিভাইডেড বাই এই 2 লিটার সলিউশন মানে ডিভাইডেড বাই ভলিউম করতে হবে। তাহলে 2×10⁻³ ডিভাইডেড বাই 2 তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই 0.2 ডিভাইডেড বাই 2 এটা। এবারে তুমি যদি এটাকে ক্যালকুলেট করো তাহলে 10⁻⁵ হচ্ছে আনসার। এখানে অপশানে কি রয়েছে দেখো ভালো করে, এখানে রয়েছে 2, এখানে তো 10⁻⁸, আচ্ছা এখানে কিন্তু 2×10⁻⁵ রয়েছে, এখানে 1×10⁻⁵ রয়েছে, সো 1×10⁻⁵ই হচ্ছে তোমার কারেক্ট আনসার। 10⁻⁵ আর 1×10⁻⁵ একই ব্যাপার। তো দিস ইজ দ্য কনসেন্ট্রেশন। তো এই তিনটে অঙ্ক আমি করিয়ে দিলাম, যদিও এই অঙ্কটা সোজা রয়েছে, শুধুমাত্র এই অঙ্কটার মধ্যে ট্রিকটা কোথায়, টুইস্টটা কোথায়, এই যে 2 লিটার সলিউশন, এই এইগুলোই কিন্তু WBJEE-র জন্য ভীষণ ইম্পর্টেন্ট জায়গা। WBJEE-র এই জায়গাগুলোই হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট জায়গা, যে এখানে তোমাকে কনসেন্ট্রেশন বলে দেয়নি, তোমাকে এখানে মোল বলে দিয়েছে, তোমাকে এখানে কনসেন্ট্রেশনে কনভার্ট করে নিতে হবে, যার জন্য আমি এই অঙ্কটা রেখেছি। আর এই যে দুটো অঙ্ক 2 নম্বর আর 1 নম্বর, এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কারণ এগুলো পরীক্ষায় আসে এবং স্টুডেন্টরা বারবার ভুল করে আসে বা ছেড়ে আসে, কারণ তাদের এই জায়গাগুলো প্রবলেম হয়। তো এই জায়গাগুলো আমি বুঝিয়ে দিলাম, যদি কোনো ডাউট থেকে থাকে ডেফিনেটলি আমাকে বলবে। আর যদি কেউ মনে করো WBJEE 2025-এর অ্যাচিভার্স ব্যাচে জয়েন করবে এবং তোমরা 11-12টাকে খুব ভালো করে স্ট্রং করবে, করে WBJEE-তে পুরো পড়বে, WBJEE-টা কমপ্লিট করবে, তাহলে অবশ্যই অ্যাচিভার্স ব্যাচে জয়েন করে যাও। এখানে মাত্র 2799-এ কিন্তু আমাদের অ্যাডমিশন চলছে এবং তোমরা নিয়ে নিতে পারো, খুব ভালো একটা ডিল। এবং আমার মনে হয় দিস ইজ দ্য বেস্ট ব্যাচ ইন ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গলে এর থেকে ভালো ব্যাচ WBJEE-র জন্য আর পাবে না। ফ্যাকাল্টিরা ভীষণ ভালো, আমি আমাকে এক্সক্লুড করেই বলছি, বাকি ফ্যাকাল্টিরা ভীষণ ভালো, ভীষণ ডিটেলে পড়ানো হয়। এবং সবচেয়ে বড় পজিটিভ জায়গা হচ্ছে তোমাদের ম্যাথসের যে এত বড় একটা হিউজ চ্যাপ্টার, মানে হচ্ছে 100 নম্বরের, সেটা তোমাদের দুজন টিচার ভাগাভাগি করে পড়ছেন, মানে তোমরা দুজন টিচারের কাছে ইন্ডিভিজুয়ালি খুব ভালো করে নিজেদেরকে অনেক ডিটেলে মাইনিউটলি
তোমরা পড়তে পারবে। আর ফিজিক্সের জন্য তো আছেন সায়েন্সার, এবং আমি তো কেমিস্ট্রির জন্য রয়েছি। কেমিস্ট্রির পুঙ্খানুপুঙ্খ তোমাদেরকে কমপ্লিট করাবো, এবং আমি এইটুকু বলতে পারি আজকে তোমাদের যে যে টপিক নিয়ে, কারোর ইনঅর্গানিকের সমস্যা, কারোর অর্গ্যানিকের সমস্যা, কারোর ফিজিক্যালের সমস্যা, আফটার মাই ক্লাস বা বলতে পারো আফটার দিস কোর্স তোমাদের সেই জায়গাগুলো একদম ইজি হয়ে যাবে, এইটুকু আমি তোমাদের গ্যারান্টি দিতে পারি। তো চলো, যদি মনে করো ভর্তি হয়ে যাবে, ইমিডিয়েট ভর্তি হয়ে যাও। লেটস ইমপ্রুভ তোমাদের যে অ্যাপটা রয়েছে সেটাকে ডাউনলোড করে দাও, করে নাও প্লে স্টোর থেকে, এবং সেখানে গিয়ে তোমরা পারচেস করে নিতে পারো অ্যাচিভার্স ব্যাচ। ওকে, তো চলো আজকের জন্য এইটুকুই। খুব ভালো থেকো, সুস্থ থেকো, এবং যদি ভালো লেগে থাকে সেশনটা, একটু যদি আমার সেশন মানে কোনো তোমরা উপকার পেয়ে থাকো, ভালো লেগে থাকে, ডেফিনেটলি একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, এবং অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কোনো প্রবলেম থাকলে। আর যারা নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমাদের জন্য আরও অনেক কিছু আসতে চলেছে। চলো আজকের জন্য এইটুকুই, বাই, দেখা হচ্ছে পরের দিন।